প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো বারবারের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আপনাদের জানাতে চলেছে ছোট বড় এবং মাঝারি এবং চীনা হাঁসের বর্তমান দাম কি রকম যাচ্ছে আশায় বিষয়। তার আগে আপনাদের জানিয়ে দিতে চাই এই বাজারের ঠিকানা। এটা হলো রাজশাহী জেলা তানোর থানা মুন্নাবালা বাজার। সকাল 8টা থেকে দুপুর 12টা থেকে 12:30 পর্যন্ত এই বাজারটি বসে। সপ্তাহে একদিন বসে, সেটা হলো সোমবার করে। এই বাজারটি একটি লোকাল বাজার। এই বাজারে নারী পুরুষ উভয় আসে, কিন্তু রাজহাঁস ক্রয় বিক্রয় করতে পারবেন এবং রাজহাঁস, তিতির হাঁস এবং চীনা হাঁস এই বাজারে ক্রয় বিক্রয় হয়ে থাকে। আপনারা যারা চাচ্ছেন যে খামার দিবেন কিংবা রাজহাঁস কিংবা চীনা হাঁস ক্রয় করতে চাচ্ছেন, তারা কিন্তু এরকম লোকাল বাজারে এসে অনেকে কম দামে রাজহাঁস এবং চীনা হাঁস খুব কম দামে ক্রয় করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা না বলে চলুন আজকে কিরকম দাম যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে দিই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুইটি কাস্টমার এই চাষার কাছে চলে আসছে। তো তার কাছে একটি পাতি হাঁস এবং তিনটি রাজহাঁস আছে। তো ক্রেতা ভালোভাবে রাজহাঁসটি দেখার চেষ্টা করতেছে এবং বলতেছে এটার দাম কত, ওজন একটু অনুমান করলো। তো ওজন অনুমান করে যা বুঝলো সেটা হলো 4 থেকে 4.5 কেজি ওজন হবে, এরকমটা হবে। দেখতে পাচ্ছেন যে দাম দরে হলো না। তো কাস্টমার একটা চলে গেলো, যেটা পাতিহাঁসের কাস্টমার চলে এবং রাজহাঁসের কাস্টমার আর একটু দাম দর করতেছে দেখতে পাচ্ছেন। তো বলতেছে ক্রে এটা 1600 টাকা পিস হিসাবে চাচা নেবে, 1600 টাকার নিচে দিবে না। আর ক্রেতা বলছে না 1300 টাকা দেবো, 1300 টাকা হলে দেন আমি তাহলে নেবো, এরকমটা বলতেছে। তো এরকমভাবে কথাবার্তা চলতেছে তাদের ভেতরে, যে কেরে এটা পারি রাজহাঁস এটা ডিম দিবে কয়েক মাসের মধ্যে। তো বলছে কেরে না, একদম 1400 টাকা হলে হবে, নাহলে নিব না, এরকম বলছে। তো হলো না। এ পাশে আরও দেখতে পাচ্ছেন কিছু রাজহাঁস, একটা মহিলা কিন্তু দাম দর করতেছে, এটা কিন্তু 1800 টাকা পিস হিসেবে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একটা মহিলা কিন্তু রাজহাঁস ক্রয় করার জন্য চেষ্টা করতেছে। তো বলতেছে কেরে 1800 টাকা অর্থাৎ 1600 টাকা জোড়া হিসাবে চাচ্ছে এই দুইটি রাজহাঁস। তো ক্রেতা বলছে না 1600 টাকা জোড়া হিসাবে দিব না, 2800 টাকা জোড়া হিসাবে আপনি হলে দিতে পারেন। তো হলো না। আর এই পাশে আরও দেখতে পাচ্ছেন একটি নর রাজহাঁস। তো নর রাজহাঁসটি সাদা ছিল এবং দাম দর করতেছিল একটি মহিলা, তবে বিক্রেতার এই রাজহাঁসটির দাম চাচ্ছে 2200 টাকা। তো 2200 টাকা হলে এরকম নর রাজহাঁস পেয়ে যাবেন, তবে এর বাচ্চাগুলো কিন্তু সাদা হবে, এরকমটা আশা করা যায়। আর এই পাশে দেখতে পাচ্ছেন আরও কিছু রাজহাঁস নিয়ে বসে আছে এই চাষা। তো এই চাষার কাছে দুইটি রাজহাঁস আছে, বর্তমান বাজারে সেরকম কিন্তু রাজহাঁস উঠে নাই, তবে এই চাষার কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। এটা 1600 টাকা পিস হিসেবে বিক্রি হলো, অর্থাৎ 3200 টাকা জোড়া হিসেবে বিক্রি হলো। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সে পা, দুইটার পা কিন্তু বেঁধে দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে ক্রয় বিক্রয় হয়ে গেল এবং টাকা গুনে দিচ্ছে দেখতে পাচ্ছেন। তবে তুলনামূলক গত বাজারের চেয়ে এই বাজারে খুব কম রাজহাঁস নেমেছে, তবে এর রাজহাঁস কিন্তু বিক্রি হয়ে গেছে অনেক গুলা। আর বর্তমান কিন্তু সেরকম রাজহাঁস নেই বললেই চলে এই বাজারে, গত বাজারের তুলনায়। তো এ পাশে দেখতে পাচ্ছেন একটা মহিলা কিন্তু একটা রাজহাঁস কিনেছে। তো আমি তাকে বললাম কত হলো, 2000 তো চাচি এটা 2000 টাকা দিয়ে ক্রয় করেছে বাড়িতে পোষার জন্য। তো দেখতে পাচ্ছেন একটু কালো হয়েছে, তো আমি একটু ভালোভাবে দেখার চেষ্টা করলাম। তো রাজহাঁসটা খুব ভালো 2000 টাকাতে মাশাল্লাহ দিচ্ছে। আর এ পাশে দেখতে পাচ্ছেন আরও একটি রাজহাঁস, এই রাজহাঁসটির দাম আছে 1600 টাকা পিস। তো আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছিলাম, দেখতে পাচ্ছেন 1600 টাকা পিস হিসাবে আমার কাছে একটা বাচ্চা রাজহাঁস মনে হচ্ছিলো। আর এ পাশে দেখতে পাচ্ছেন একটা চাচার কাছে একটা নর এবং একটা মাদি রাজহাঁস, অর্থাৎ পাড়ি রাজহাঁস দেখতে পাচ্ছেন। নরটির দাম হচ্ছে 2500 টাকা এবং পাড়িটার দাম অর্থাৎ মাদি রাজহাঁসের দাম চাচ্ছে 1800 টাকা। তো আমার মনে হলো যে একটু দাম একটু বেশি চাওয়ার কারণে কিন্তু তাদের রাজহাঁসটা বিক্রি হয় নাই, এরকমটা আশা করা যায়। আর এ পাশে যদি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন এদিকে আরেকটি নর রাজহাঁস দেখতে পাচ্ছেন, এই নর রাজহাঁসটির দাম হলো 2300 টাকা চাচ্ছে। আর এ পাশে একটি মাদি রাজহাঁস দেখতে পাচ্ছেন, অর্থাৎ পাড়ি রাজহাঁস দেখতে পাচ্ছেন। এই চাষার সিগারেট টানতেছে এবং রাজহাঁস নিয়ে বসে আছে, সে দুইটি রাজহাঁস নিয়ে আসছিল, নরটি বিক্রি হয়ে গেছে এবং পাড়ি রাজহাঁসটি আছে। আর এ পাশে দেখতে পাচ্ছেন আরও কিছু রাজহাঁস, তবে বর্তমানে নর রাজহাঁস কিন্তু বাজারে বেশি উঠছে। এই নর রাজহাঁসটির দাম যাচ্ছে 2400 টাকা। আর ওপাশে আরও একটি সাদা রাজহাঁসটা দেখতে পাচ্ছেন, ওটার দাম যাচ্ছে 2000 টাকা।
তবে দাম দর করলে হয়তো কিছু কম রাখতে পারে এরকমটা আশা করা যায়। আর এবারে যদি আপনাদের দেখাই আর একটু করে দেখতে পাচ্ছেন একটা ছেলে কিন্তু কিছু রাজহাঁস নিয়ে বসে আছে, সে কিন্তু হাটের ব্যাপারী, কিছু রাজহাঁস ক্রয় বিক্রয় করে থাকেন। দেখতে পাচ্ছেন এর কাছে 1600 1700 এবং 2200 টাকা হিসেবে রাজহাঁস সে বিক্রি করতেছে। নরের রাজহাঁসের দাম কিন্তু তুলনামূলক বেশি হয়ে থাকে এবং তার কাছে কিন্তু হাতে নিয়ে আছে দেখতে পাচ্ছেন 2টি রাজহাঁস, এগুলো কিন্তু 3200 টাকা জোড়া হিসেবে বিক্রি করতেছে। আর এপাশে দেখতে পাচ্ছেন 3টি রাজহাঁস একটা চাষার কাছে, এগুলো কিন্তু 1400 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে, তবে দাম দর করলে হয়তো কিছু কম হতে পারে এরকমটা আশা করা যায়। তো অলরেডি একটি মহিলা কাস্টমার চলে আসছে চাষার কাছে, দেখতে পাচ্ছেন না দাম দর করতেছে এবং সে কিন্তু চীনা হাঁসে এবং যে কেড়ে রাজহাঁস ক্রয় করতে চাচ্ছে এবং সে চীনা হাঁসটা দাম দর করতে চাচ্ছে। চীনা হাঁসটার দাম হচ্ছে 1600 টাকা এবং এপাশে আরও কিছু রাজহাঁস দেখতে পাচ্ছেন, এগুলো যে একটা নর একটা দেখতে পাচ্ছেন, এই নরটির দাম হলো 2200 টাকা এবং পাড়ি অর্থাৎ মাদি রাজহাঁসগুলোর দাম হলো 2400 টাকা। আর প্রিয় দর্শক এবারে দেখতে পাচ্ছেন চীনা হাঁস, আর চীনা হাঁসগুলো হলো 1000 এবং 1200 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে এই ভাইয়ের এই চীনা হাঁসগুলো। তো একসাথে দুইটা তিনটা নিলে হয়তো কিছু কম রাখতে পারবে এরকমটা আশা করা যায়, সে বললো যে কিরে একসাথে দুইটা নিলে কম রাখবে এরকমটা সে বললো। আর এই পাশে দেখতে পাচ্ছেন কিছু রাজহাঁস, এই রাজহাঁসগুলো কিন্তু 1800 টাকা এবং 1600 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে, তবে দু এক মাসের মধ্যে ডিম দিবে এরকমটা আশা করা যাচ্ছে। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত এসে ফেলেছে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তা ভিডিওটি এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, খোদা হাফেজ।